সম্প্রতি বাংলাদেশের টি টোয়েন্টি পারফরম্যান্স নিয়ে এমনিতেই মহাবিরক্ত ভক্ত সমর্থকরা। চলতি ত্রিদেশীয় সিরিজে প্রথমে পাকিস্তান, এরপর নিউজিল্যান্ডের কাছে হেরে বসেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে যেখানে পারফরম্যান্সে ভাটা পড়েছে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল টাইগারদের ঘুরে বেড়ানোর একটি ছবি। ঘুরতে ঘুরতে ছুটি কাটাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। ছবিটি শেয়ার করেছিলেন তাসকিন আহমেদ। ক্যাপশনে লিখেছেন, পেছনে ফিরে তাকালে শুধু আফসোস হয়, আর সামনে তাকালে তবেই নতুন সুযোগ আসে। এরপর থেকেই এই ছবিটির উপর রীতিমতো খেপে গিয়েছে ভক্ত সমর্থকরা। অনেকেই তো বলছেন বাংলাদেশের ক্রিকেটাররা দেশের বাইরে ক্রিকেট খেলতে নয়, বরং সেখানে ঘুরতে যান। এই ছবিটিকে কেউই ভালোভাবে নিচ্ছেন না। অবশেষে এই ছবিটি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবিটির কমেন্টে গিয়ে সাবেকই কাপ্তান মন্তব্য করেছেন, সবাই একসাথে কোথাও যদি ঘুরতে বা খেতে যায়, সেটা এই সব মুহূর্তে আরো ভালো কাজ করে। যদি সাকিব এটা করে থাকে তাহলে ওকে আরো সাধুবাদ দেওয়া উচিত। সমস্যা আমাদের, কারণ ঘরের ছেলে রেজাল্ট খারাপ করলে বই নিয়ে টেবিলে বসে থাকতে হবে, আসলে সে পড়ছে কিনা সেটার খেয়াল নেই। খেলাধুলা অনেকটাই মনের সুস্থতার উপর নির্ভর করে, তাই সেটা ঠিক করা সবার আগে জরুরি। ওদেরকে ওদের মতো করেই কাজ করতে দিলে ভালো, কারণ ওদের বিকল্প শুধু ওরা।